সবাইকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম। আর আজকের এখন সকাল সকাল চলে এসেছি দীঘা। তো এখন আমরা দীঘাতে আছি, কিছু সময় আগেই এসেছি, চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন এই সামনে সি বিচটার ধারে একটু যাচ্ছি, সবাই হাসতে হাসতে ওখানে আছে। আর ওরা দুজন এধারে আছে, এরা ঠান্ডায় একদম কাবু হয়ে গেছে। সেখানে ঠান্ডাটা অনেক কম ছিল, ঠান্ডা ছিলই না, কিন্তু এখানে নামার সঙ্গে সঙ্গে ভীষণ ঠান্ডা লাগছে। এখন আমরা সবাই মিলে ওই সামনেটা একটু ঘুরতে যাচ্ছি, কি জানি কথা কতটা কি শোনা যাচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু আমি ফুসফুস করে আমি বলছি, আস্তে আস্তে কিন্তু আমি বলছি না, জোরেই বলছি। এখন আমরা সবাই নদীর ধারে বসে আছি, মারাও সবাই এসছে, ভাবছি এখন একটু রুমের দিকে যাব। ও তো এইমাত্র এলো, তখন ছিল না। এখন দিদি এসছে আজকে দীঘাতে, হাই করে দে, ওকে আনতে এসেছিলাম আমরা এই দিকটাতে। তো এখন যাচ্ছি, আমরা এখন যাচ্ছি সমুদ্রে একটু নামার জন্য, স্নান করতে নয়। এবার তারপর ঢেউ কতটা কি আছে কি জানি। তো আমাদের সঙ্গে আর একজন কুকুরও যাচ্ছে, ও রোদের জন্য তাকাতে পারছে না, জোরে আছে গায়ের মধ্যে। এখন আমরা সমুদ্রের ধারে একদম চলে এসেছি, ওই যাবো নামবো। আর একজন অসুস্থ হয়ে পড়েছে, পরপর করে অসুস্থ হয়ে যাচ্ছে, তারপরেও জলে নামবে। তো এখন ফোনটা উপরে রেখে দিয়ে যাব, তাই আর এরপর ব্লগ করতে পারছি না। তো চলো একটু, মিমির এসেই শপিং শুরু হয়ে গেছে, ওখানে একটা বেলুন নয় এগুলো বল নিয়ে নিয়েছে। মিমি এখন গাড়ি চড়ে ঘুরে এলো, কই রে সামনে দেখে গাড়ি চালাতে হয় এদিকে। সমুদ্রে স্নান করা আসার পর এখন ফ্রেশ হয়ে নিয়েছি, চুলটা খোলা হয়নি, এখন সবাই বসে বসে গল্প করছি ওই কারণে। আর গলাটা ভীষণ কিরকম একটা খুসখুস হচ্ছে, আর আমি এসে আজকে একটা পান খেয়েছি, তাই গলাটা একটু বেশি খুসখুস হচ্ছে। আমি মাটন খাই না, পান খেয়েছি, তারপর আবার পেয়ারা খেয়েছি, দুটোতেই গলা খুসখুস। তো এখন যাবো লাঞ্চে, এখন আমরা লাঞ্চের জন্য বসে গেছি সবাই। আজকে আমাদের সঙ্গে আর সবাই আমাদের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর আমরা রুম ছেড়ে দিয়েছি, বেরিয়ে যাব। এখন আমাদের বাসটা ছাড়বে, কটা বাজে আমার দেড়টা মতো বাজে। মিমি পাখিটা কই রে, হ্যাঁ মিমি পাখিটা কই রে, পাখি কই, ওই দিকে আছে, আর মাছটা কই, ওই তো। তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের গাড়িটার কাছে, অনেকগুলো ব্যাগ নিয়েছি, লাগেজ গুলো বের করানো হয়নি, একটাই ব্যাগ আছে কিন্তু ভীষণ ভারী। কি বলছিস, জুতোটা? হ্যাঁ আছে তো ব্যাগে। আমি আর বোন এখন একটা জুতোর শপিং করলাম, ওই পাশেই একটা জুতো দোকান ছিল, সকাল থেকে ওই জুতোটা দেখা ছিল, যেতে আসতে দেখে গেছি। তো এখন বাড়ি চলেই যাচ্ছি, বললাম নিয়েই নেই, তো নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাসের কাছে। এখন আমাদের যে ছবিগুলো তুলেছিলাম স্নান করার সময়, সেইগুলো এখন এসেছে। তো এখন আমরা বাড়িতে চলে এসেছি, সবাই এখন দাঁড়িয়ে আছে, টোটোর জন্য ওয়েট করছিলাম এত সময় ধরে, টোটোটা চলেও এসছে ওইদিকে। বাড়ি চলে এসেছি 4:15-20 দিকে, আর এখন ওই 5:10-15 মতন বাজে। আর এত সময় ধরে সমস্ত জামা কাপড়গুলো ধুচ্ছিলাম, আর কিছুটা ধোয়া হয়েছে, আর কিছুটা কালকে সকালে
সকালে ধোয়া হবে আর এখন একটু বসেছি চা খেতে, কারণ আমার গলার অবস্থা একদমই খারাপ, ভীষণ কাশি কাশি হচ্ছে আর কেমন একটা খসখস করছে মনে হচ্ছে। তো তাই এখন বসেছি চা খেতে, আর ওখানেও মা চা খাচ্ছে। মা এখন শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছে ঠান্ডায়ও, শ্যাম্পু ট্যাম্পু করে বসে আছে সুন্দর হয়ে। এটাই আর আমি এখন খাচ্ছি চা। আজকে এখন কিছু জামাকাপড়গুলো ধুয়ে নিয়েছি, যেগুলো ওয়াশিং মেশিনে ধোয়া যেত ওইগুলো ধুয়ে নিয়েছি, আর যেগুলো ধোয়া যাবে না ওগুলো মা কালকে সকালে, মা আর কাকিমা আসেন তো দুজন মিলে ধুয়ে নেবে আর কিছুগুলো। এটাই এখন ভাবছি একটা ফেস মাস্ক ইউজ করব, কদিন ধরে তো ঘোরা হচ্ছে, স্কিনটা কীরকম একটা হয়ে গেছে মনে হচ্ছে, তাই এই ফেস switch on any day as a soon as there's a game we play, no one's scared of falling when they sway, you can turn the switch on any day, throw all the self judgment out of the balcony. বোন আজকে এখন ডিনারের জন্য এখানে আলু ভাজছে, আজকে ডিনারে আলু ভাজা আর দুটো আর আজকে অগ্রাণ আছে প্রথম বৃহস্পতিবার, আর এই মাসগুলোতে আমাদের বাড়িতে বৃহস্পতিবারগুলোতে পুজো হয়, লক্ষ্মী পুজো, আর তার জন্য এখন ব্রাহ্মণ ঠাকুর, সকালে যেহেতু বাড়িতে ছিলাম না সকালেই পুজো হতো, সকালে যেহেতু বাড়িতে ছিলাম না তাই এখন ব্রাহ্মণ ঠাকুর এসছে, মা গেছে ওখানে পুজোর কাছে, তো চলো আমিও একটু যাই গিয়ে বসবো, ভালো লাগবে। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও অল করে দিও, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের পাশে নোটিফিকেশান যায় আর তোমরা এসে দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, টাটা।